ঘূর্ণিঝড়ের ঝাপটা থেকে বেঁচে গেল দক্ষিণ চব্বিশ পরগনা। তবে ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণে সুন্দরবনের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সকাল হতে ঝোড়ো হাওয়া ও একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার আগে ভাগে রাজ্যের একাধিক জেলা তথ্য দক্ষিণ চব্বিশ পরগনা বন্যার সতর্কতা জারি করল রাজ্য প্রশাসন। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মঙ্গলবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনায় আমফানের মতো তাণ্ডব চালাবে না ঘূর্ণিঝড় ইয়াস, বরং বুধবার দুপুর থেকে ঘণ্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ও তার সাথে হতে পারে এক নাগাড়ে ভারী বর্ষণ। বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইয়াস ঘূর্ণিঝড়ের ঝাপটা থেকে বেঁচে গেল দক্ষিণ চব্বিশ পরগনা। তবে ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণে সুন্দরবনের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সকাল হতেই ঝোড়ো হাওয়া ও একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার আগে ভাগে রাজ্যের একাধিক জেলা তথ্য দক্ষিণ চব্বিশ পরগনা বন্যার সতর্কতা জারি করল রাজ্য প্রশাসন। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মঙ্গলবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনায় আমফানের মতো তাণ্ডব চালাবে না ঘূর্ণিঝড় ইয়াস, বরং বুধবার দুপুর থেকে ঘণ্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ও তার সাথে হতে পারে এক নাগাড়ে ভারী বর্ষণ। বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10।
ঘূর্ণিঝড় সম্পর্কে আগাম সতর্কবার্তা, গুজবে কান না দিয়ে রেডিও বা টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবর ও প্রশাসনের সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না ও নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। অত্যাবশ্যকীয় সামগ্রী, খাবার, ওষুধ, জল, পোশাক প্রস্তুত রাখুন। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। নিরাপত্তার জন্য গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন। খড়ের ঘর বা কাঁচা বাড়ি ও ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, তার ও ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বার 1070 এ ফোন করুন। পাশাপাশি করোনা থেকে রক্ষা পেতে সবসময় মাস্ক পরুন, ঘন ঘন সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।